حضرت علی رضی اللہ عنہ যেদিন শহীদ হয়ে যান বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কত বড় দরজার বর্ণনা করলে তো শেষ হবে না আহলে বাইতের সদস্য শুধু কি তাই তার স্ত্রী সাইয়্যিদা তুন্নিসা আহলিল জান্নাহ শুধু কি তাই তার দুইটা সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর কোরআন কর্তৃক আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন তিনার মতো মহানুভব একজন ব্যক্তি খেলাফতে থাকা অবস্থায় খলিফা মসজিদ থেকে বের হইয়া এশার নামাজ পড়ে উনি রাত্রিবেলায় খ্রিস্টান অন্ধ নদীর ঘরে খাবার পৌঁছাইতেন নিজে হাতে দিয়ে আসতেন নিজে হাতে অন্যের হাতে দিতেন না হযরত আলীর ইন্তেকাল হয়ে গেল শহীদ হয়ে গেলেন তিনি শহীদ করলো কেউ নাকি একজন নামধারী মুসলমান তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি আল্লাহু আকবার শাহ আব্দুর রহমানের কপালে সেজদার চিহ্ন ছিল লম্বা তার দাড়ি ছিল সুন্দর পাগড়ি তার মাথায় ছিল তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন বাবা মুসলমানের ইতিহাস শুনলে আপনার শরীর শিহরে উঠবেন আপনার প্রত্যেকটা পশমগুলি দাঁড়ায় যাবে মুসলমান আহা তাকে শহীদ করে দেওয়া হলো মসজিদের ভিতরে হত্যা করা হলো মুসলিম শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানা জানিয়ে যাওয়া হচ্ছে ওনার দাফন করার জন্য গোরস্থানের দিকে অন্ধ খ্রিস্টান নারী এসে কাঁদে আর বলে শুনছো মুসলমানেরা আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মরে গেছে বলো লোকেরা বলতেছে ও অন্ধ খ্রিস্টান নারী তুমি খলিফা দিয়ে কি করবা বলো বলে আমার প্রশ্নের জবাব দাও আমি তো অন্ধ চোখে দেখি না বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে বলে তোমার খলিফা দুনিয়াতে নাই তোমার খলিফাকে শহীদ করা হয়েছে আজকে তিন দিন তিনি অসুস্থ ছিলেন আহত ছিলেন উনি অন্তকাল করেছেন ওনার জানাজা পড়ে ওনাকে দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই অন্ধ খ্রিস্টান মেয়েটা কাঁদে আর বলে হা আমি যেটা মনে মনে ভেবেছিলাম আজ তাই হয়ে গেছে আমার খলিফাকে দুনিয়ায় নাই তো মুসলমানরা জিজ্ঞেস করতেছে ও খ্রিস্টান নবী তুমি খলিফার জন্য কেন কাঁদতেছ তোমার কান্নার কারণ কি তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে মুসলিম সমাজ শুনিয়া নাও আমার খলিফার জন্য আমি কেন কান্দি শোনো আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া তিনি বাড়িতে যাওয়ার সময় আমার ঘরের মধ্যে খাবার দিয়া খাবার পৌঁছাইয়া তারপরে তিনি বাড়ি যাইতেন আজকে তিন রাত তিনি আমার ঘরে কোনো খাবার দেন না আমার প্রয়োজন সামগ্রী তিনি পাঠান না তখন আমি বুঝতে পারছি খলিফা আজ দুনিয়াতে নাই একসাথে বলবেন আল্লাহু আকবার এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আপনার প্রতিবেশী দরিদ্র খ্রিস্টান না ইহুদি না ধর্ম না হিন্দু নাকি বৌদ্ধ নাকি শিখ এটা দেখা যাবে না তার ঘরে যদি খাবার না থাকে আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানোর নাম ইসলাম তার কাপড় না থাকলে আপনার ঘর থেকে তার ঘরে কাপড় পৌঁছানোর নাম ইসলাম তার চিকিৎসা না থাকলে আপনি তার চিকিৎসা করে দেওয়ার নাম ইসলাম আজকে আমরা মুসলমান রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট আতায় আল্লাহ জিজ্ঞেস করবে শয়তান তোমার কি কোনো বক্তব্য আছে শয়তান বলবে হা রব আমার বক্তব্য আছে বলে তোমার বক্তব্য কি শয়তান বলবে রব এই সৃষ্টি বানাইলো কে আল্লাহ বলবে আমি বানাইছি মানব জাতি বানাইছে কে আল্লাহ তুমি বানাইছো আল্লাহ বলবে আমি বানাইছি শয়তান বলবে রব তুমি মানব জাতি বানাইলা সৃষ্টি বানাইলা ওদের নানান রকম রিজিক আল্লাহ তুমি দিলা জীবন দিলা হায়াত দিলা সূর্য দিলা আলো দিলা অন্ধকার দিলা রাত দিলা দিন দিলা বৃষ্টি দিলা এত কিছু তুমি আল্লাহ দিলা হেদায়েতের জন্য নবী রসুল ওলি গাউস কুতুব তুমি পাঠাইলা আল্লাহ ওলামা একরাম বয়ান করলো নসিহত করলো তারপরে ওরা কারো কথা না শুনিয়ে ওরা আমার কথা শুনলো আল্লাহ তোমার আইন ওরা মানলো না তোমার বিধান ওরা মানলো না তোমার হুকুম
আমার কথাই শুনলো আমি নামাজ পড়তে নিষেধ করলাম ওরা শুনলো আমি যাকাত দিতে নিষেধ করলাম ওরা শুনলো আমি হজ করতে নিষেধ করলাম ওরা শুনলো আমি জিকির করতে নিষেধ করলাম ওরা শুনলো মালিক তুমি আমার জাহান্নামে পাঠাইছো আমি তো দুষ্ট আমি শয়তান আমি নাফরমান ওয়া কানা মিনাল কাফিরিন তুমি আমাকে অবিশ্বাসী অন্তর্ভুক্ত বানাই দিছো আল্লাহ আজকে আমি জাহান্নামের মধ্যে চলে আসছি ওগো রব ওদেরকে যারা আজকে তুমি শিকল দিয়ে বেঁধে নিয়ে আসছো ফেরেশতা দিয়া ওরা সব আমার ভক্ত আমার অনুরক্ত আমার মুরিদ ওরা সবাই আমার কথা শুনছে আমার কথা শুনে ওরা বেনামাজি হইছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হয় নাই আল্লাহ ওরা মুসল্লি হয় না নামাজি হয় না রোজাদার হয় না হাজি হয় না যাকাত দেওয়ালা হয় না দান সৎকাওয়ালা হয় নাই ওরা সুদে কারবারি ছিল ঘুষে কারবারি ছিল ওরা আমার কথাগুলি শুনছে তোমার কথা ওরা শুনে নাই মালিক আজকে তুমি আমার জাহান্নামে দিছো আমার ভক্ত অনুরক্তদেরকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ আমার সাথে দিয়ে দাও আল্লাহ বলবে এ মানব জাতি তোমাদের কি কোনো বক্তব্য আছে তখন মানুষেরা আর কোনো বক্তব্য দিতে পারবে না তার যুক্তি খণ্ডন করতে পারবে না আল্লাহ বলবেন যেহেতু তুমি না তার অনুরক্ত ভক্ত অতএব তোমরা জাহান্নামে চলে যাও তাকেও জাহান্নামি বানাইছি এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওগো ইমানদার তোমরা আমি আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণ মতো দাখিল হও পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবীন সাহাবীরা বলে হুজুর ওয়া মান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি এই জন্য মিলাদুন নবীর মাসে দেখবেন নবীকে সংক্রান্ত মিলাদুন নবী নবীর আগমনের মাহফিল ওয়া মান্না আলাইনা বিকা আপনি নবীর পাইয়া মাহফিল সাজাইছি আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা সুনানুন নাসাঈর হাদিস বিশুদ্ধ হাদিস সাহাবীরারি কসম করে বলো তোমরা কি এই কারণে বসছো নাকি অন্য কোন উদ্দেশ্য তোমাদের আছে সাহাবীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি স্যার আমাদের আর কোনো উদ্দেশ্য নাই দুনিয়াদারির কোনো উদ্দেশ্য আমাদের নাই যারা মিলাদুন নবীর মাহফিল দেয় তাদের দুনিয়াদারির উদ্দেশ্য নাই যারা মাহফিল সাজায় জান্নাতের বাগান বানায় কোরআন তাফসীর দেয় ওয়াজ মাহফিল দেয় দুনিয়াদারির কোনো উদ্দেশ্য তাদের নাই একটাই উদ্দেশ্য নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আল্লাহর প্রশংসা এবং আল্লাহকে ডাকা ও মুসলমান সাহাবীরা ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এছাড়া আর কোন উদ্দেশ্য নাই আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদেরকে অবিশ্বাস করি বিষয়টি এরকম না ফাতানি ইন্নামা ফাতানি জিব্রাইল আলাইহিস সালাম নিশ্চয় জিব্রাইল আমার কাছে আসছিল ফাখবিরনি আমার খবর দিয়ে গেল জিব্রাইল তোমাদের এই মজলিস খানা দেখিয়া এই মাহফিলের জমায়ত খানা দেখিয়া আমার আল্লাহ ইউবাহিমুকুমুল মালায়েকা কোটি 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 অগণিত অসংখ্য গণনা যা সম্ভব না এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইল এই ফেরেশতাদের সম্মুখে আমার আল্লাহ গর্ব করে অহংকার করে বলতেছে আমার ফেরেশতারা রে আমার এই বান্দা বান্দা তৈরি করতে নিষেধ করেছিলি তোরা দেখ আমি আল্লাহর হেদায়েত দিন পাইয়া আমার নবী পাইয়া ওরা মাহফিল সাজাইয়া দিয়া জান্নাতের বাগানে বৈশা
আমি আল্লাহর প্রশংসা করে আমার ডাকে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর দরবারে তারই দাম হবে তারই মর্যাদা হবে দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে মুমিন কখনো নিজের ক্রেডিটের জন্য জান্নাতের বাগান থেকে চলে যায় না খোদারগার মসজিদে যেমন ধনীর জন্য একই কাতার গরিবের জন্য একই কাতার এখানে ধনী এবং দরিদ্রের জন্য কোনো আলাদা বরাদ্দ নাই কি কথা কর না কেন আল্লাহর সামনে ধনী যেমন গোলাম গরিব একই গোলাম বাদশাহ গোলাম প্রজাও গোলাম ইসলাম কত সুন্দর সাবলীল জীবন ব্যবস্থা আল্লাহর ঘর খোদার ঘর মসজিদে আল্লাহর সামনে প্রেসিডেন্টও আল্লাহর গোলাম একদম সাধারণ প্রজাও আল্লাহর গোলাম একজন বিরাট বড় ধনী তিনিও আল্লাহর গোলাম একজন ভিখারিও তিনি আল্লাহর গোলাম ভিখারির জন্য যেই কাতার ধনীর জন্য একই কাতার কোনো তফাত হবে না খোদার ঘর মসজিদে এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটার নাম সাম্য প্রিয় বাজিতপুরবাসী উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কিয়ামতের ময়দানে পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অপমানিত হবে আবার দুনিয়ার অনেক সহায় সম্বলহীন ক্ষমতাহীন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে একটা মাত্র কারণে সে কারণ হলো অন্তরে তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় মা বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যায় বসন্তপুর এলাকার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার হারালে মা বোনেরা কথাগুলি শুনে যাবেন দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে দুনিয়ার বহু লাঞ্ছিত ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে সম্মানিত হয়ে যাবে শুধু তাকওয়ার কারণে আল্লাহ ভীতির কারণ বহু বক্তা জাহান্নামে চলে যাবে কিন্তু শ্রোতা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কইলেন না বল হুজুর কোন কারণে শুধু তাকওয়ার কারণে বক্তা জাহান্নামে চলে যাবে কিন্তু শ্রোতা জান্নাতে বক্তার কথা শুনে শ্রোতা আমল করেছিল জীবন পরিবর্তন করে ফেললো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল কিন্তু বক্তা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেল কিন্তু ওই অনুযায়ী আমল করল না ওই বক্তারে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে সেই দিন হে মা বোনেরা ভালো করে শুনিয়া যান কথাগুলি আমাদেরকে বুঝে যেতে হবে বাবাজি অনেকের চিন্তা আল্লাহ আমার কেন গরিব বানাইলো ধনী কেন বানাইলো না ধনী যদি হইতাম কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করতাম না এমনও তো হইতে পারত ধনী হইলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন আল্লাহ আপনার গরিব বানাইয়া দুনিয়ার সামান্য অর্থ সম্পদ দিয়া ডাল ভাত খাওয়াইয়া আল্লাহ আপনার কবরে নিয়া সহজেই আমার মালিক আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে কারণ দুনিয়ায় এমন অবস্থা হবে ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বলে হুজুর এটাকে দুনিয়ার 500 বছর না আল্লাহর কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট
হাসুরের একটা দিন হবে তত বিরাট দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট হাসুরের একটা দিন হবে তত বিরাট সেই দিনের 500 বছর আগে গরীবরা জান্নাতে চলে যাবে একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার আমাদের লাভ হইছে আমরা লজ নাই বাংলাদেশে এমন মানুষ কবরে চলে গেছে যিনি 80,000 কোটি টাকা রেখে চলে গেল 80,000 কোটি 50,000 কোটি 10,000 কোটি 30,000 কোটি 1,00,000 কোটি তার টাকা তাকে দুনিয়াতে ধরে রাখতে পারে নাই তার টাকা তাকে যৌবন ফিরাই দিতে পারে নাই তার টাকা তার মনের আনন্দ ফিরাই দিতে পারে নাই তার টাকা তার হায়াত ফিরাই দিতে পারে নাই তার অর্থ তাকে আজরাইল থেকে বাঁচাইতে পারে নাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নাই প্রতিবেশীর সাথে খোঁজ খবর নাই দেখাশোনা নাই ঝগড়া ফাসাদ আর আমাদের দেশে এরকম কিছু কুটনা বেটি আছে কুটনা লোক যাদের নাম চগলখোর এরা একজনের দোষ আরেকজনের কাছে বইলা খালি ভেজাল বাড়ায় অশান্তি বাড়ায় কি কথা কন না কেন আছে না নাই অশান্তি বাড়ায় এজন্য হে বসন্তপুরবাসী কথাগুলি ভালো করে বুঝে যাবেন প্রতিবেশী যদি অসুস্থ হয় যদি দরিদ্র হয় তার সেবা করা আমাদের দায়িত্ব আমরার প্রতিবেশীদের দায়িত্ব তাকে সেবা করা সুস্থতা করা তার অভাবগুলি মোচন করা নারী তাকবীর আল্লাহু আকবার নারে রিসাল চেয়ারম্যান সাহেবের আগমনে জনাব শিবলি সাহেবের আগমন জনাব রকিবুল হাসান শিবলি সাহেবের আগমন আপনাদের বাজিতপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি আসছেন আমরা সবাই বলি মারহাবা মাশাআল্লাহ محمد ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় যে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া বাজিতপুরবাসী বসন্তপুরবাসী কথাগুলি খুবই গুরুত্ব তার সাথে আপনি বোঝার চেষ্টা করবেন তার মানে অর্থ হলো প্রতিবেশী সে যেই হোক না কেন তার বিপদে পাশে থাকা দায়িত্ব আমাদের সে যে ধর্মেরই হোক না কেন তার সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব মিলেমিশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক সকলে বলেন আমিন ইসলাম এভাবে আমাদেরকে কত সুন্দর করে জীবন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেছে নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে তো যেই কথাগুলি বলছিলাম আল্লাহ রসুলের সাহাবী বলতেছে রসুল করিম প্রতিবেশীর হকের ব্যাপারে এত পরিমাণে সজাগ হলেন
নবীজির ঘরে কোনো কিছু রান্না বান্না হলে আল্লাহর নবী প্রতিবেশীদেরকে না দিয়ে খানা খাইতেন না নবী হুকুম করলেন আমার উম্মতেরা তোমরা যখন ভালো কোনো তরকারি রান্না করো ঝোল তোমরা বাড়ায়া দাও তরকারি বেশি করে রান্না করো যাতে তোমার প্রতিবেশীরাও তোমার তরকারির অংশ গ্রহণ করে আগে আমাদের সমাজে এরকম কিছু মানুষের আচরণ দেখতাম খুব সুন্দর ওই মুরব্বীরা গ্রামের অমুক দাদা অমুক নানা কিছু মুরব্বী ছিল ওই আমি আমার আব্বাকে দেখতাম এরকম কিছু বাটি ভরে তরকারি দিয়ে বলতো তোমার ওই দাদার কাছে দিয়ে আসো কিছু মুরব্বী তাদের ঘরে এরকম তরকারি পাঠায় দিয়ে আসতো তখন তো বুঝতাম যে আব্বা কেন দেয় তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল নবীজি বললেন উম্মত তোমরা বেশি করিয়া তরকারির ভিতরে ঝোল মারাও যাতে তোমার প্রতিবেশীরা তোমার ওই তরকারির সাথে অংশগ্রহণ করে কি সুন্দর এক জীবন ব্যবস্থা আপনারা বলেন যদি এরকম তরকারি আদান প্রদান হয় খাওয়া দাওয়া যদি একজন আরেকজনের সাথে আদান প্রদান হয় তাহলে ঝগড়া ফাসাদ লাগবে না ঝগড়া ফাসাদ থাকবে না মনোমালিন্য থাকবে না দূরত্ব থাকবে না এটার নাম ইসলাম এই দূরত্ব থাকবে না এটার নাম ধর্ম প্রিয় উপস্থিতি এই আমলগুলি সাহাবে কিরাম করতেন এজন্য খুলাফায়ে রাশিদীনের চরিত্র ছিল রাত্রিবেলা ঘুমানোর আগে আগে দেশের এলাকার গরিব মানুষের খোঁজ খবর নিতেন কে খায় না কে ঘুমায় না এইভাবে খোঁজ খবর নিয়ে তারপরে তারা রাত্রিবেলা ঘুমাইতেন কোনোবার রাত পার হয়ে গেছে ঘুরতে ঘুরতে সারা এলাকায় ঘুরে ঘুরে দেখতেন কে খায় না কে ঘুমায় না আল্লাহর নবী বলেন আমার উম্মত তুমি রাত্রিবেলা কে ঘুমাইবা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমাবে তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না তুমি মুমিন হতে পারবা না মুমিন হতে পারবা না এই জন্য আপনাদের এগুলি বুঝে নিতে হবে এই কিছু কিছু সুন্নত এগুলি আমরা হারিয়ে ফেলেছি ভুলে গেছি এই সুন্নত গুলি আমাদের আদায় করা দরকার এখন সিচুয়েশন এত ভয়াবহ হয়েছে এই আধুনিকতার যুগে আমরা আখেরাতের কথা ভুলে গেছি কবরের কথা ভুলে গেছি আমাদের মনে পড়ে না যে আগামী মুহূর্তে আমি মারা যাব এটা ভুলে গেছি মৃত্যুকে ভুলে গেছি আল্লাহ বলছেন কুল হুজুর বলে দেন ইন্নাল মাউত আল্লাযি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তোমার সাথে মোলাকাত করবে তুমি যেখানেই পালাও যত যেখানেই লুকাও মৃত্যু তোমার সাথে দেখা করবে মোলাকাত করবে এই মৃত্যুটাকে আমরা ভুলে গেছি মরণটাকে আমরা ভুলে গেছি আমাদের মরণের কথা স্মরণে নেই আর যন্ত্রণা দেখেন শয়তানের সুযোগ না হয় দুই কুত্তা লেলাই দিচ্ছে বুঝতে পারছেন এটা শয়তানের কাজ কালকে ওইখানে শয়তানের ঘটনা শুনেছিলাম ভেজাল কেমনে বাড়ায় এই কোন স্কোপ না পাইয়া এটা দুই কুত্তা বেজাই দিছে তোরা ঝামেলা বাঁধাই দে বুঝতে পারছেন তো এগুলি শয়তান কিন্তু কোনো কাজে বসে নাই সে কিন্তু তার দায়িত্ব পালন করতেছে আমরা ইমানদাররা বসে রয়েছি হাইয়া আল্লাহ সলা বলার পরে আমরা নামাজে যাই না কারণটা কি শয়তান আমাকে ধোকা দিচ্ছে তুই যাইস না হাইয়া আল্লাহ বলা হাইয়া আল্লাহ ফালা বলার পরে আমি নামাজে বসি না শয়তান ধোকা দিচ্ছে তুই নামাজ পড়িস না শয়তান ধোকা দিচ্ছে শয়তান তো আপনাকে ধোকা দিচ্ছে সে তার কাজ চালাচ্ছে কিন্তু আপনি আপনার কাজ চালান নাই আপনি শয়তানের কাছে হার মারছেন এই জন্য কিয়ামতের ময়দানে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের লেলিহান শিখার উপরে তুলে ধরবে তো জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে টেনে 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 জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে এমন সময় জাহান্নামীরা বলবে ইয়া রব আমাদের কোনো দোষ নাই এই যে শয়তান আজাজিল ও আমরা ধোকা দিয়ে 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 আজকে জাহান্নামী বানাইছে আল্লাহ আমরা নিরপরাধ আমাদের কোনো দোষ নাই তো মানুষ যখন আল্লাহর কাছে মামলা করছে আল্লাহ তো ন্যায় বিচারক
آيات الخرى في شان حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا لا دل على سيدنا পুরে যাও রে মাহফিল রহাওয়া যাও রে উরে মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় اللهم صل على سيدنا ما شاء الله الله اكبر وعلى آل سيدنا বারি বারি করোরে মনে বারি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ জবান খুলে একসাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব বসন্তপুর যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম গোলাপ সাহেব অতিথিবৃন্দ জনাব রকিবুল হাসান শিবলি সাহেব সহ জনাব গোলাম কিবরিয়া নোভেল সাহেব এবং আজিজুল হক উজ্জ্বল সাহেব সহ সকল অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বানে খাম কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিশীন আমার সম্মানিতা মা বোনেরা সকলকে মোবারকবাদ শুক্রিয়া আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক সুযোগ আল্লাহ দান করেছেন এই জন্যে আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যাকে মঞ্জুর করেন তার কালবের ভিতরে আল্লাহ ইমান ঢেলে দেন
আল্লাহ যাকে মঞ্জুর করেন তাকে রাসূলের কারীমের পক্ষে থাকার তৌফিক দেন আল্লাহ যাকে মঞ্জুর করেন তাকে আল্লাহর ওলিদের পক্ষে থাকার মতো তৌফিক আল্লাহ দেন সবার নসিবে হয় না মনে রাখতে হবে পৃথিবী সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তিনি সর্বময় ক্ষমতার মালিক এবং একসাথে একই মুহূর্তে সমগ্র সৃষ্টিকে যিনি পরিচালনা করেন যার পরিচালনার মধ্যে কোনো খুঁত নেই কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই কোনো খাতা নেই কোনো বিচ্যুতি নেই আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা তিনি সেই রব যিনি চাঁদের রাস্তায় চাঁদকে পরিচালিত করেন সূর্যের রাস্তায় সূর্যকে পরিচালিত করেন সূর্য কখনো চাঁদের সীমানায় আসে না চাঁদ কখনো সূর্যের সীমানায় যায় না এই একমাত্র যিনি মহা শক্তির মালিক তিনি আল্লাহ তিনি যাহা ইচ্ছা তাহা করেন তিনার ইচ্ছার বিরুদ্ধে আমাদের কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো পাওয়ার আমাদের নাই তো যদি বিশ্বাস করে থাকেন তাহলে মাহফিলের ভিতরে এসে বসতে হবে কিছু কথা শুনতে হবে আল্লাহর বেহেশতের বাগান এটা যিনারা সাজিয়েছেন তিনারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাজিয়েছেন যিনারা অর্থ ব্যয় করেছেন তিনারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা সাজিয়েছেন আমি আপনি আশা এবং বসাটা এটা আমাদের নসিবের ব্যাপার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে এইভাবে মাহফিল হচ্ছে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি হাদিস শুনেছি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন যে আমরা এবং আল্লাহ রাসূলকে নিয়ে এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এমন সময় সাহাবীদের মজলিস দেখে রাসূল করিম জিজ্ঞেস করেন মা জালাসনা তোমরা এখানে বসছো কেন মাহফিল সাজাইছো কেন সাহাবীরা বলল নাদুল্লাহি ওয়া নাহমাদুহু আমরা আল্লাহকে ডাকতেছি এবং তার প্রশংসা গুণকীর্তন করতেছি অ্যাটেনশন সাহাবাই কিরাম এরকম মাহফিল সাজাইছে পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন জিজ্ঞেস করলেন মা জালাসনাকু তোমরা কি কারণে এখানে মাহফিল সাজিয়েছ কি কারণে জলসা দিছ বৈঠকে বসছ কারণটা কি তোমরা একত্রিত হইছো উদ্দেশ্যটা কি সাহাবীরা বলল নাদুল্লাহ আল্লাহকে ডাকতেছি ওয়া নাহমাদুহু আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি একসাথে বলবেন সুবহানাল্লাহ আমরা এখানে কাকে ডাকতেছি জোরে বলতে হবে কাকে গুণকীর্তন কার চলতেছে আল্লাহর চলতেছে পোলাভান্নে জ্বালা ওরা বুঝে না ওরা মনে করছে বিরাট বড় আনন্দের জায়গা পাইছে আজকে ঈদ হইতেছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা কোন কারণে তোমরা মাহফিল দাও আল্লাহকে ডাকো আল্লাহর হামদ করো কারণ কি সাহাবীরা জবাব দিলেন আলামা হাদানা লি দিনহি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন দিন দিয়েছেন সাহাবীরা বলল হুজুর আমরা আগে গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন কোরআন দিয়েছেন দিন দিয়েছেন ওয়ামান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন একসাথে বলা যাবে সুবহানাল্লাহ দুইটা অ্যাটেনশন মনোযোগ দিব এক নম্বরে আলামা হাদানা লিদিনহি আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন হেদায়েত দিয়েছেন কোরআন দিয়েছেন কালেমা দিয়েছেন
আমরা ইতিপূর্বে জাতি গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। আল্লাহ আমাদেরকে দিন এবং হেদায়েত দিয়েছেন এবং আরেকটা নিয়ামত দিয়েছেন, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কাজী নজরুল লিখছেন, তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ, মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুরশিদ মুহাম্মাদের নাম। তাহলে এই মাহফিলে খুশি হয় কে? আল্লাহ। একসাথে বলতে হবে কে খুশি হয়? আল্লাহ। তাহলে আমরা কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে এর ভিতরে বসতে কি আমাদের কোনো শরম আছে? না। লজ্জা করবে? না। আমাদের কোনো ক্ষতি আছে? না। আমাদের দেশে যারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক তারা মাহফিলে বসে না। জীবনে দেখছেন তাদেরকে মাহফিলে বসতে? না, বসে না। তাদের ছেলে মেয়েরাও মাহফিলে আসে না। কেন আসে না জানেন? চিন্তা, আমার একটা ক্রেডিট আছে না যে আমি চেয়ারে বসে ওয়াজ শুনব, আমি নিচে বসে মাহফিল শুনব, আমার একটা ক্রেডিট আছে না। তারা নিজেকে ক্রেডিটওয়ালা মনে করে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। বর্তমানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন এবং চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, এরা পৃথিবীর এক ক্ষমতাধর প্রেসিডেন্ট, খুব পাওয়ারফুল, পৃথিবীর সুপ্রিম পাওয়ার তাদের হাতে। এই তিনটে দেশ মনোযোগ দেন, কিয়ামতের ময়দানে এই তিন দেশের প্রেসিডেন্টের সার পয়সা মূল্য আছে? একসাথে বলবেন না, জোরে বলবেন। সার পয়সার দাম আছে? দাম কার? মেহেশ্বরের মাঠে দাম হবে কার? আল্লাহ কোরআন বলতেছে, বিশৃঙ্খলা তৈরি করে। প্রশ্ন করি, আপনি যেই মতের হন, আপনি আট্রসির মুরিদ না এই রেজবি সাহেবের মুরিদ, না সোনাকান্দার মুরিদ, না আপনি সরসিনার মুরিদ, না আপনি কোন পীরের মুরিদ, না তবলিগ জামাত করেন, না কমি মাদ্রাসা, না আলিয়া মাদ্রাসা, না সুন্নি, না কোন দল, প্রতিবেশীরা একসাথে বসছেন, একসাথে থাকবেন, একসাথে খাবেন, একসাথে ঘুমাবেন, একসাথে চলবেন, আরেকজনের দুঃখে আপনি তার বিপদে সাহায্য করবেন, এটার নাম হচ্ছে ইসলাম। প্রতিবেশী কোন মতের অধিকারী হয়েছে এটা আপনার দেখার বিষয় নয়। সহযোগিতার ক্ষেত্রে আমাদেরকে সাম্য রাখতে হবে। সে তার মত নিয়ে বেশি আছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার প্রতিবেশী হিন্দু আছে, হিন্দুর বাড়িতে আগুন লাগলো, এখন আপনি কি কেরোসিন তেল নেবেন না পানি নেবেন? একসাথে বলেন, কে পানি নেবেন? আপনার তো কেরোসিন নেওয়ার কথা, ও তো হিন্দু না কি করে? ও তো হিন্দু, ওর বাড়িতে কেরোসিন দিয়ে ঢেলে আরো আগুন ধরাই দিবেন নাকি? না না না, ইসলাম এটা শিখাইনি। তো হিন্দুর বাড়িতে যদি আপনি পানি দিয়ে তার ঘর আগুন নিভানোর জন্য চেষ্টা করেন, তাহলে আপনার বাড়ির পাশে তবলিগ না কমি না সরচিনা না ফুরফুরা না জৈনপুর না সোনাকান্দা না রেজবি না আট্টুসি না কোন ফিরের মরিতে তো দেখার দরকার না। সে বিপদগ্রস্ত হলে তার ঘরে খাবার পৌঁছাইতে হবে, কথা বল ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মত ভিন্ন হইতে পারে, শুনে আমাদের অতিরঞ্জিততা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, পথভ্রষ্ট করে দিচ্ছে আমাদেরকে, দিন দিন কষ্ট বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আবার আলোচনা রীতি, মহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কথাটা এখানেই শেষ, আপনাদেরকে বুঝে কবরে যেতে হবে, বুঝে কবরে যেতে হবে। শয়তানের ইত্তেমা যদি করেন
সর্বনাশ হয়ে যাবে। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আপনাকে আল্লাহ কোরআনের প্রত্যেকটা হালালের আইনকে হালাল মেনেই চলতে হবে। কথা কম না কেন, ঠিক কি না? প্রত্যেকটা হারামের আইনকে হারাম জেনেই চলতে হবে। আপনাকে রসুল